নমস্কার, নিউ স্টুডিও ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি অপরালে আমার সভাপতি রাজ সাহানির সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব এই মুহূর্তে রামগঞ্জে মিছিল করছে। কি কারণে মিছিল, কেন আজকে মিছিল হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিষয়টা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা এই মুহূর্তে সুবিশাল মিছিল নিয়ে রামগঞ্জ বাজার পরিক্রমা করে এই মুহূর্তে পেট্রোল পাম্পে এসে দাঁড়ালো। কি বিষয় বৃত্তান্ত রয়েছে এবং কেন আপনাদের কাছে ধীরে ধীরে জানানোর চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে দিই তাৎপর্যপূর্ণভাবে ঠিক কিছুক্ষণ আগেই রামগঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুবিশাল মিছিল করা হয়েছে। আপনাদের সেই চিত্র যেমন দেখানোর চেষ্টা করব, পাশাপাশি কি কারণে আজকে এখানে মিছিল হচ্ছে এবং তারপরে আজকে তৃণমূল কংগ্রেসের যিনি নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য প্রতিনিধি, এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই আমরা কিন্তু রয়েছি জাহেদুল ইসলাম এই মুহূর্তে রামগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়, এবং এই মুহূর্তে কি বিষয় বৃত্তান্ত রয়েছে আপনাদের আমরা জানানোর চেষ্টা করব, এবং কারা আজকে কি বিষয়ে তাদের এই মিছিল আমরা জানার চেষ্টা করব। একটু জায়গা দিয়ে দিন ভাই, শান্তি মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন সবাইকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা রোডে এবং ন্যাশনাল হাইওয়ে দাঁড়িয়ে আছেন, দর্শককে সামনে রেখে আমরা ইসলামপুর ব্লক তথা ইসলামপুর বিধানসভায় মানুষের পাশে 24 ঘন্টায় দাঁড়িয়ে তাদের সহযোগিতা, তাদের কাজ করার চেষ্টা করি, যার অনুপ্রেরণায় আমাদের বিগত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত আপনারা সবাই তৃণমূলের হাতে তুলে দিয়েছেন। আমাদের সবার অভিভাবক সম্মানীয় কানাদা এখানে উপস্থিত আছেন, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, সহকারী সচিব বুধু ভাই আছেন, তৃণমূল নেতা শাহনবাজ ভাই সহ চার অঞ্চলের তৃণমূলের নেতৃত্ব, অঞ্চল সভাপতিগণ, ছাত্র যুব সবাই এখানে সমবেত হয়েছেন। আপনারা সবাই জানেন যে আজকের এই সভাটা আমাদের আদতে ছিল একটা প্রতিবাদ এবং ধিক্কার মিছিল, উদ্দেশ্যটা ছিল গোবিন্দপুরের দুজন আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার জাহেদ এবং আসলাম গ্রাম পঞ্চায়েত সদস্য ঘুরতে গেছিলেন বীরভূম থেকে আসার পথে সিউড়িতে, দুজন জাহেদকে কিছু গুন্ডা বাহিনীর দ্বারা অপহরণ করা হয় এবং বিগত 8 তারিখ থেকে গতকাল 31 তারিখ অবধি তাদের জোর করে আটকে রাখা হয়েছিল। কাল সকালে তারা তাদের বুদ্ধি এবং কৌশলের দ্বারা সেখান থেকে বেরিয়ে আমাকে ফোন করে, আমাকে ফোন করার পরে আমি তাদের আসার জন্য ব্যবস্থা করি এবং পুলিশকেও ইনফর্ম করি। সর্বোপরি আমাদের গোবিন্দপুরের সমস্ত নেতৃত্বের সহযোগিতা এবং এই এলাকার তৃণমূল প্রেমী তৃণমূল দরদি কর্মীদের সহযোগিতায় তাদের আমরা গতকাল ফিরিয়ে পাই, যার ফলে আজকের এই প্রতিবাদ এবং ধিক্ষার সভাটা আমরা পরিবর্তন করে শান্তি মিছিল এবং শান্তি সভায় নাম দিয়ে আজকে এই মিছিলটা আমরা পরিক্রমা করলাম। উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় শান্তি কায়েম রাখা। এই 4 নম্বর জেলা পরিষদ এলাকায় গোবিন্দপুর সুজালি রামগঞ্জ 1-2
নিধন করে কিছু মানুষ প্ররোচনা দিয়ে গন্ডগোল লাগিয়ে দেয় আর পরে নাম দেয় গোষ্ঠী কন্দল। আদতে গোষ্ঠীর কোনো কন্দল নাই, গোষ্ঠী বলে কোনো জিনিস নাই। ইসলামপুরে একটাই গোষ্ঠী আছে, তৃণমূল। ইসলামপুরে আমরা একটাই উপরে আস্থা রাখি, নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের কর্ণধার, আমাদের অভিভাবক, আমাদের দলের সেনাপতি, আমাদের দলের অধিনায়ক অভিষেক, যার নীতিকে সামনে রেখে এগিয়ে চলি, তার নাম কানালাল আগরওয়াল। আপনারা সবাই জানেন আমরা যে নেতার সঙ্গে আছি সেই নেতার গায়ে কোনো দাগ নেই। তিনি কাউকে বিভাজন করেন না, তিনি আমি উনিতে বিশ্বাস রাখেন না। তিনি কখনো বলেননি যে নাম আমার লোক, রহিম উনার লোক। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে উনার উপর আস্থা রেখেছেন, যেদিন থেকে উত্তর দিনাজপুরের দায়িত্ব উনার উপর অর্পণ করেছেন, সেই দিন থেকে উত্তর দিনাজপুরের প্রত্যেকটি তৃণমূল কর্মীকে তিনি পরিবারের সদস্যর মতো দেখে। কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই গ্রুপ দলাবাজি দলবাজি এগুলোর নাম নেই। আসলে তৃণমূলের কোনো এখানে গোষ্ঠী নেই, গোষ্ঠীটা আসবে কোথার থেকে? দলটার নাম তৃণমূল, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দলকে যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলায় যার উপর দায়িত্ব দিয়েছেন তিনি কানাইলাল আগরওয়াল, এবং তার আশীর্বাদে তার সমর্থনে কানাইলাল আগরওয়ালের সহযোগিতা এবং সহযোগিতা এবং সমর্থনে আশীর্বাদে দল আমার উপর ভরসা রেখে ইসলামপুরের দায়িত্ব দিয়েছে। তাহলে তৃণমূল যখন আমরা করি, তৃণমূল দলটা যখন করি, তখন আমাদের মানতে হবে তৃণমূলের ব্লক সভাপতিকে, মানতে হবে জেলা সভাপতি কে আছেন, মানতে হবে তৃণমূলের নীতি কি, মানতে হবে তৃণমূল কি নির্দেশ দিচ্ছেন। কোন নির্দেশ মানবো না দলের, উপেক্ষা করে যদি কেউ মনে করে আমি আমার নীতি মতো চলবো, দল এই জিনিস বরদাস্ত করবে না। আমাদের এই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট পঞ্চায়েত নির্বাচন থেকে আজ অব্দি প্রচন্ড ভাবে শান্তি কায়েম করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন, এবং এই এলাকায় কোনো সমস্যা হলে তৎপরতার সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছেন। আমাদের বর্তমান পুলিশ কর্তারা যারা ইসলামপুরের পুলিশ ডিস্ট্রিক্টে আছেন, সর্বোপরি এই ডিস্ট্রিক্টের এসপি সাহেব জসপ্রীত সিং সাহেব, তিনি আসার পরে যেভাবে এই এলাকার শান্তি কায়েম করার জন্য তোলাবাজি থেকে শুরু করে দাদাগিরি মস্তানি ঠান্ডা করার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন, আমরা দলের পক্ষ থেকে ওনার সমস্ত পদক্ষেপকে সমর্থন করছি। আজকে আমাদের এলাকা অনেক শান্ত আছে, এবং পুলিশের বিভিন্ন সময় যা তৎপরতা দেখছি, এই তৎপরতা যদি পুলিশের থাকে তাহলে এই এলাকায় কেউ নিজে দাদাগিরি মাস্তানি কায়েম করতে পারবে না। আর আমাদের যিনি নেতা, যিনি কানাইলাল আগরওয়াল, না তিনি মাস্তানির উপর ভরসা করেন, না দাদাগিরিকে বিশ্বাস করেন, তলাবাজির তো গল্পই নাই ওনার কাছে। যারা নতুন নতুন এবার মেম্বার হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আর যারা নতুন প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার হয়েছেন, অনেকে হয়তো আমাদের জেলা সভাপতির সম্বন্ধে অবগত নাই, তো আমি আপনাদের বলে দিচ্ছি, ভুল করে অন্যায় কাজ করে পাশে গিয়ে কোনোদিন দাঁড়ানোর চেষ্টা করবেন না। ভুল করে যদি আপনি পাশে দাঁড়ান, আপনি যত বড়ই আপন লোক হন আপনাকে সামনে দাঁড়াতে দেবে না, পরিষ্কার আপনার মুখের উপর বলবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া চাই, আর আপনি অন্যায় করেছেন। এই ক্ষমতা একমাত্র কানাইলাল আগরওয়ালেরই আছে, অন্য কারো এই ক্ষমতা নেই। जिसका दामन साफ होगा वो डंके के चोट पे बोलेगा, जो ईमानदार होगा वो आप चाहे यहाँ लेके जाए या कोहे चूर पे लेके जाए या कैलाश पर्वत पे लेके जाए, वहां भी वो डंके के चोट पे बोलेगा बोलेगा। और जो धोखेबाज होगा, दगाबाज होगा, প্রতারণা করবে, বেঈমানি করবে, তলাবাজি করবে, তার গলার সুরটা কম থাকবে, গলার সুর লম্বা বলতে পারবে না। একমাত্র সেই আমাদের নেতা কানাইলাল আগরওয়ালের আছে।
তাই এই এলাকার মানুষকে আমি বলবো দল আমাদের দায়িত্ব দিয়েছে সংগঠিত করা দলকে শক্তিশালী করা দলকে সংগঠিত করা বিভাজন করার জন্য আমাদের দায়িত্ব দেয়নি আমাদেরকে দায়িত্ব দেয়নি যে তুমি তৃণমূলকে ভাগ করো আমাদের দল দায়িত্ব দিয়েছে সবাইকে নিয়ে চলো নতুন প্রবীণ পুরাতন বয়স্ক যুবক ছাত্র মহিলা কৃষক খেত মজুর সবাইকে নিয়ে একসঙ্গে চলো তার জন্য দল দায়িত্ব দিয়েছে তাই আমরা বিভাজনের উপর বিশ্বাস করি না আমি আপনাদেরকে আজকের এই সভা থেকে এই চার অঞ্চলের মানুষকে আহ্বান করতে চান আহ্বান করতে চাই আসুন সবাই মিলে কানেলাল আগরওয়ালের নেতৃত্বে এই এলাকা শুধু নয় এই জেলায় তৃণমূলকে শক্তিশালী করি কোন রকমের প্রচারণায় পা দেবেন না কোন উস্কানিমূলক কোন বক্তব্যে কান দেবেন না গ্রামে গঞ্জে কিছু মানুষ উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করে সেগুলোর উপর নজর দেবেন না আর দয়া করে আইনকে কেউ হাতে নেবেন না আইনকে হাতে নেবেন না কোন সমস্যা হলে পুলিশকে জানাবেন দলকে জানাবেন আমরা ব্যবস্থা নেব আর নিজের হাতে আইন ভাঙবেন না হাতে লাঠি নিয়ে গন্ডগোল মারামারি করবেন না কোনদিন কোন অস্ত্র শস্ত্র ধারে কাছেও যাবেন না যদি আমরা দলের পক্ষ থেকে জানতে পারি আমাদের দলের লোক এই কাজে যুক্ত আছে তাকে কিন্তু আমরা রেহাই দেব না তাই বন্ধুগণ অনুরোধ করব শান্তি বজায় রাখুন উন্নয়নের আরেক নাম শান্তি প্রগতি যদি চান সার্বিক উন্নয়ন যদি চান মানুষের উন্নয়ন যদি চান তাহলে এলাকাকে শান্ত রাখুন আমরা আছি আপনাদের সঙ্গে আমাদের দল আছে আমাদের নেতা কানেদা সবসময় আপনাদের সঙ্গে আছে আইনের বাইরে গিয়ে আইন হাতে নিয়ে কোন রকমের কাজ করবেন না যেটা দলের ক্ষতি হবে এমন কোন কাজ করবেন না যে কাজ আপনি করবেন আর লোক বলবে তৃণমূল করছে এরকম কাজ যদি কেউ করে আমরা বরদাস্ত করব না আমরা পুলিশকে বলবো যে লোক এই কাজ করবে যার দ্বারা তৃণমূলের ক্ষতি হবে যার দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে যার দ্বারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে আমরা প্রশাসনকে বলবো তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা তাই বন্ধুগণ আগামী দিনে কঠিন লড়াই 2024 মৌলিক অধিকার বাঁচানোর লড়াই এই লড়াইয়ে আমাদের বাংলাকে সংগঠিত হতে হবে বাংলাকে আরো শক্তিশালী করতে হবে রায়গঞ্জ লোকসভা দিদি